আসসালামু আলাইকুম। বিডি টুডে সময় পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো পেশেন্টের সাথে আমরা সরাসরি কথা বলি কি তার কি সমস্যার সমাধান হয়েছে কিনা। ইসলাম আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাজরি মেন্ডিস। মাজরি মেন্ডিস, মেন্ডিস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মণিপুরি পাড়া থেকে আসছি, ফার্মগেট। মণিপুরি পাড়া, ফার্মগেট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা কি ছিল? আমার হাড্ডির সমস্যা ছিল, মেরুদণ্ডের হাড্ডি ফাঁকা হয়ে গেছিল, তখন ব্যথা ব্যথা করতো, অনেক ব্যথা করতো। আমি অনেক জায়গায় মানে এটা ইয়ের জন্য গেছি, তা তেমন ইয়ে পাই নাই। তারপর আমি খোঁজ পেলাম যে মানে গড আমাকে জানাইছে যে এই সফুল্লা ডাক্তার সাহেবের ইয়ে কথা, তখন শুনছি দেখছি, আমি ইয়েতে দেখেছি। তারপর আমি আমার মানে গড এখানে সুযোগ করে দিচ্ছি আসার জন্য। তা আসার পর আমি তিন চার দিন পরে আমি বুঝতে পারলাম যে আমার ইনটুক হয়েছে। তো এখন আমি অনেকটা ভালো। আচ্ছা, মানে আপনার যে সমস্যাটা ছিল সেটা কত বছর যাবৎ? এটা কত বছর যাবৎ ঘুরছিল? এক বছর বেশি। এক বছরের মতো বেশি। কোথাও এর আগেও চিকিৎসা নিয়েছিলেন? এর আগে ব্যথা ট্যাথার জন্য নিয়েছি আর কি। আচ্ছা, মানে অন্য কোন চিকিৎসা নিয়েছেন? মানে এখানে কতদিন যাবৎ ভর্তি ছিলেন? এখানে আজকে 11 দিন। 11 দিন? 12 দিন, আজকে 12 দিন। আচ্ছা, তারপরে চলে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের ইয়ারটা ঠিকানাটা কোথায় পেয়েছেন? এখানে আমি ইয়ের মধ্যে পেয়েছি, ইয়ের মধ্যে দেখা যায়। এখানে কোথায়? তো এখন আপনি কি, আপনার কি অবস্থা? আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা কি সমাধান হয়েছে? হ্যাঁ, প্রায় হয়েছে, কিন্তু আমার আরো কিছু মোটামুটি আমি ভালোই, আর কিছু ইনজেকশন বাকি আমার আছে, ওইগুলো যদি আরো পুরো পুরো সেগুলো কি কমপ্লিট করে যান? হ্যাঁ, আরো সপ্তাহে একটা করে, সামনে আবার আসবো, ওইগুলো দিয়ে যাবো। হ্যাঁ, একটা করে আরো আরো 6টা দিন আমার সব কমপ্লিট হয়ে যাবে, ইনজেকশন হাঁটুর হাঁটুরটা আর কি। আচ্ছা, তা আপনি এখন কেমন বোধ করছেন? আমি আমি অনেকটা ভালোই মানে ইয়ে করতেছি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন কি, শেয়ার করবেন কি এখানকার চিকিৎসা সেবা কেমন? অনেক 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 বলবো, এটা একবার বলবো না, আমি অনেকবার বলবো যে এখানে অনেক কিছু মানে সাহায্য সেবা মানে যে ধরনের মানে কেয়ার নেওয়া অনেক। আপনি সিস্টার, সিস্টার সবসময় কিছুক্ষণ পর পর একটু মানে হাসিমুখ, সবসময় হাসিমুখ সবাই দেখি, একটু পর পর আসে, দেখে জিজ্ঞেস করে কি সমস্যা কি কি। তো ওই জন্য আমি অনেক মানে আনন্দিত গর্বিত, তার জন্য আমি সবাইকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। আচ্ছা, তো এখানকার পরিবেশটা কেমন? পরিবেশ, হ্যাঁ, সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে এখানে এসেছেন, মানে অন্যরা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের সম্পর্কে কিছু বলার আছে কি? তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ? মানে আমি আপনি যে সমস্যাটি নিয়ে ভুগছেন, ভুগছিলেন এতদিন, তো আপনি তো সমাধান পেয়েছেন, তো অন্যরা যারা অন্য রোগীরা যারা যে একই সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে কোনো অ্যাডভাইস দেওয়া আছে কি, পরামর্শ? আমি গতকালকে স্যারকে বলছি, গতকালকে আমার এক ননদ পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, হাঁটতে কাত হই, তখন ফোন করে বললাম যে আমি এখানে অনেক সুস্থ হয়েছি, তুমি এখানে আসো। তো বলছে কি, আমি যখন বাসা যাবো সে আমার বাসা আসবে, আমার মুখে শুনবে, আর সবকিছু আমি দেখাবো। তারপর আটজনকে আমি খুঁজবো, ও শুনছি ঘাড়ের ব্যথা, কিন্তু ভালো হইতেছে না ঘাড়ের ব্যথা, আমি ওকে বলবো এখানে ঠিক আছে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। ঠিক আছে, আপনাদের সবাইকে এখানে যারা সবাইকে আমার অশেষ ধন্যবাদ যে আমাদের জন্য এত আপনারা অনেক করছেন তার জন্য। আসসালামু আলাইকুম।